আমার ওসরত আছে ডক্টর কৃষ্ণ গোপাল ভট্টাচার্য আর শ্রীযুত বসন্ত ডেকা, তেখেত সকল অসম পরামর্শ দাতা সমিতির আহ্বায়ক আছিল। আর আজি আমি এই সাংবাদিক মেলর জড়িয়ে তেখেত সকলক এই রাজনৈতিক আঞ্চলিকতাবাদী এটা শক্তি রাজনৈতিক দল গঠন করিবর কারণে মুখ্য আহ্বায়কর দায়িত্ব দিব বিচাৰিছো। আজি সভায় আজির এই সাংবাদিক মেলত আমি সদৌ অসম ছাত্র সন্থা অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদে যেহেতু এই বিষয়টো সন্দৰ্ভত আলাপ আলোচনার জড়িয়ে এই সমস্ত কাম কাজ আগবঢ়াই লৈ যাবৰ কাৰণে অসম পরামর্শ দাতা সমিতির আহ্বায়ক দ্বয় ক্রমে ডক্টর কৃষ্ণ গোপাল ভট্টাচার্য আর শ্রী বসন্ত ডেকা স্যারক আমি এই রাজনৈতিক দল গঠন সন্দৰ্ভত সকল সিদ্ধান্ত গ্রহণ করিবৰ কাৰণে মুখ্য আহ্বায়কৰ দায়িত্ব দিবৰ কাৰণে ইতিমধ্যে স্থির কৰিছো। আর তেখেতসকলক প্রথমতে আমার বাকি সকল সন্মানীয় এ জে ওয়াই সি পির সভাপতি সাধারণ সম্পাদক আমি আটাই আপনার আগত বক্তব্য রাখিম। তার আগতে প্রথমতে মই তেখেতসকলক এই দায়িত্ব লবর কারণে আহ্বান জানাইছো। আজি দায়িত্ব দিয়া হৈছে, গতিকে তেখেতসকলৰ মাজত আলোচনা কৰিব খুব সোনকালে 15 তাৰিখৰ আগতে তেখেতসকলে কিবা এটা কৰিবৰ কাৰণে চেষ্টা কৰিলে আমি ভাল পাওঁ।